আয়ন টিভির সুপ্রিয় দর্শক সকলের প্রতি আসসালামু আলাইকুম এবং প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো রয়েছেন আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমরা প্রতি সপ্তাহের এই দিনে এই সময় আপনাদের জন্য নিয়ে আছি কমিউনিটি ফোকাস অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আপনাদেরকে এই বিশেষ করে গঠন প্রতিবেশী এই যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি যে বিষয়গুলো, সেই বিষয়ভিত্তিক অনুষ্ঠান কমিউনিটি ফোকাস। আজকে রয়েছে একটি সাংগঠনিক পর্যালোচনা, যে সংগঠনটি হচ্ছে আমরা কজন। আমরা কজন ইন্টারন্যাশনাল বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংগঠনিক যে ভিত্তি এবং তাদের কর্মকাণ্ড, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আমরা আজকে সেই প্রতিবাদ্য বিষয়কে সাংগঠনিক ভিত্তিতে সমাজসেবা, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। তো আজকে আমরা যে সংগঠন নিয়ে কথা বলব, সে সংগঠনটি হচ্ছে বিশেষ করে মা ও শিশুদের নিয়ে যারা কাজ করছেন, সেই সংগঠন আমরা কজন ইন্টারন্যাশনালের নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন। তো সুব্রত দর্শক, কথা না বাড়িয়ে আমরা এবারে যাচ্ছি পরিচয় করিয়ে দিতে আজকে যারা আমাদের সাথে রয়েছেন। আমার ডানে রয়েছেন জনাবা মুন কুরেশি। আপা, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। আমাকে এই অনুষ্ঠানে তুমি ডেকে নিয়ে এসেছো, আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। ধন্যবাদ আপা আপনাকে, অনুষ্ঠান তোমার, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা যে সাংগঠনিক বিষয় নিয়ে আজকে আলোকপাত করব, সেই সংগঠনের আমরা কজন ইন্টারন্যাশনালের যিনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি অর্থাৎ প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন তার সাথে পরিচিত হলাম। তিনি হলেন মুন কুরেশি আপা। আমার বামে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জনাবা মাসকুরা ফারহান। আমাদের মাসকুরা আপা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন যারা টিভি সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। সবাইকে অনেক শুভেচ্ছা আমরা কজনের পক্ষ থেকে, এবং মুরাদ ভাই, আপনার অনেক জনপ্রিয় একটি শো কমিউনিটি ফোকাস, এটা উইকলি আসে, অনেক সুন্দর একটা শো, আমি দেখি মাঝে মাঝে, এবং আজকে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিত হলাম প্রথমে আমার ডান দিকের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার সাথে পরিচিত হলাম, এবং আমার ভাই যিনি তিনি হচ্ছেন মাসকুরা ফারহান, তিনি এই সদ্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির যিনি সাধারণ সম্পাদকতা সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন মাসকুরা ফারহান, তার সাথে পরিচিত হলাম। তিনি সামাজিক কর্মকাণ্ডে অত্যন্ত দৃঢ় একটা অবস্থান রয়েছে, তিনি এসেছেন আজকের অনুষ্ঠানে, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি যাচ্ছি সর্ব বা ডানে যিনি রয়েছেন আমাদের অত্যন্ত আপনাদেরও পরিচিত, যিনি হচ্ছেন মাসুমা মণি। আপা, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আমরা কজন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনারা যেমন এসেছেন, আর আমরা আইএনটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এবং আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি অবশ্যই ভালো আছি। আপনার অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক নিজেকে ধন্য মনে করছি। আমরা কজন অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। আমরা পরিচিত হলাম যিনি এই আমরা কজন যে সংগঠন রয়েছে সেই সংগঠনের বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্বে রয়েছেন মাসুমা মণি, এবং অত্যন্ত টিভির যিনি একটি জনপ্রিয় মুখ বলা যায়, অনেক সময় আপনারা টিভি স্ক্রিনে তাকে দেখা থাকেন, মিডিয়ার সাথে যার সম্পর্ক রয়েছে সামাজিক কর্মকাণ্ডে, সেই মাসুমা মণির সাথে পরিচিত হলাম। আমি যাচ্ছি আমার সর্ববামে, আমি পরিচয় করিয়ে দেব না আপনাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পরিচিত, অত্যন্ত বন্ধুসুলভ আমাদের আরেকজন মানুষ যিনি এই সংগঠনের সাথে রয়েছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ দীপ ভাই। দীপ ভাই, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি অবশ্যই খুব ভালো আছি, এবং আপনাকেও ধন্যবাদ, সাথে মন করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে তারা এত সুন্দর একটি অর্গানাইজেশন আমরা কজনের পক্ষ থেকে আমাকে দাওয়াত করেছেন, আর আপনার কমিউনিটি ফোকাস
এত বিখ্যাত একটি প্রোগ্রামে আমাকে দেখেছেন, এর জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ধন্যবাদ। আমরাও আসলে আনন্দভূত করছি যে বিশেষ করে আমরা এই সামাজিক কর্মকাণ্ডে বিদেশ বিভুঁয়ে যারা বিভিন্ন এবং দেশে বিদেশে যারা নিজের সমাজের দেশের জন্য কাজ করে থাকেন এবং আর্থসামাজিক উন্নয়নে তাদের এবং এই বিদেশ বিভুঁয়ে যারা যে যে ক্ষেত্রে প্রতিষ্ঠিত হন না কেন বা তার কর্মকাণ্ড তাদের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা সেই বিষয়গুলো আমরা তুলে ধরি, তুলে ধরার চেষ্টাও করি আয়ন টিভির কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমি যথারীতি আপনাদের সাথে থাকি, আপনারা অবশ্যই আমাদের এই যে অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং আপনারা ভালোবাসেন এবং অনুষ্ঠান দেখেন সেই জন্য আবারও আমি চৌধুরী মুরাদ আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিত হলাম, আমার সর্বটানে ছিলেন মাসুমা মনি, যিনি আজকে যে সংগঠন নিয়ে কথা বলবো সেই সংগঠনের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দায়িত্ব পালন করছেন, এবং আমার ডানে রয়েছেন যার সাথে পরিচিত হলাম, তিনি হচ্ছেন মুন কুরেশি, এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছেন। তার সাথে পরিচিত হলাম আমার বায়ে যিনি মাসকুরা ফারহান, যিনি এই সংগঠনের সেক্রেটারি দায়িত্ব রয়েছেন, তার সাথে পরিচিত হলাম, এবং সর্বভামে যিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয়, যিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ দীপ ভাই, দীপ ভাইয়ের সাথে পরিচয় হলাম, তিনি কালচারাল সেক্রেটারি দায়িত্বে রয়েছেন। এবং আপনারা জানেন এই যে বিশেষ করে বিলেতে এবং প্রবাসে বিশেষ করে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিশেষ করে নৃত্যকে অর্থাৎ আর্টিস্টিকভাবে তুলে ধরার ক্ষেত্রে যার বিশেষ ভূমিকা রয়েছে তিনি হলেন, এবং সামাজিক কর্মকাণ্ডে যার বিশেষ অবদান রয়েছে আমাদের দীপ ভাই। তো আমরা যাচ্ছি মেইন বিষয়গুলোতে। আজকে যে প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা এই সংগঠন সম্বন্ধে আমরা জানবো, বিশেষ করে অর্গানাইজেশন অর্থাৎ সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক উন্নয়ন সেই বিষয় নিয়ে কথা বলছি। যাচ্ছি জনাব মুন কুরেশি আপার কাছে। আপা, আপনারা এই যে আমরা কজন যে সংগঠন, আমরা যতটুকু জানি আপনারা বিশেষ করে মহিলা এবং শিশুদের নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনারা এই এই সংগঠন সম্বন্ধে জানবো যে কবে আপনারা প্রতিষ্ঠা করেছিলেন এবং কী ধরনের কার্যক্রম এ পর্যন্ত চালাচ্ছেন। আমি জানি সম্প্রতি আপনারা গতকালকে আপনারা একটা নতুন কমিটি করেছেন, সেই কমিটি আবার নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এবং তারা প্রতিজ্ঞাবদ্ধভাবে অর্থাৎ উইলিংলি ভলেন্টিয়ারিলি তারাও বিভিন্ন কাজে আপনাদের সম্পৃক্ত থাকবেন এবং আপনাদের সংগঠন এগিয়ে নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আমরা শুনবো যে আপনার প্রতিষ্ঠা, তার কারণ এবং কীভাবে চালিয়ে যাচ্ছেন কর্মকাণ্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার দর্শকরা যারা দেখছেন বা যে কোয়েশনটা তুমি আমাকে করলা, আমি আমার দর্শকদেরকে বলবো, আলহামদুলিল্লাহ আজকে এই প্রোগ্রামে এসে আমি মানে গর্বিত যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে দেখেছ, আর এই কারণে আরও গর্বিত। শুধুমাত্র এস্টারডেই আমার এই কমিটিটা আমরা গড়েছি, আর যে গঠনটা হয়েছে এত সুন্দরভাবে হয়েছে, যারাই কাজ করতে চায়। কাউকে কিন্তু একটা কথা মনে রেখো মুরাদ, কাউকে জোর জবরদস্তি করে কোনো সংগঠনে তোমার নেওয়া যায় না, যতক্ষণ তোমার মন থেকে আসবে না যে আমি একটা ভালো কাজ করি, বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর আমার এটা চ্যারিটি বেস আমি করি, এখানে যারাই আছে সবাই কিন্তু ওদের ইচ্ছাকৃত ওরাই আমাদের আমার সংগঠনে এসেছে। হ্যাঁ, আমি কাজ করি মুরব্বীদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে, যারা বঞ্চিত ছেলে মেয়ের কাছে। আসলেও কষ্ট লাগে, যে মা যে বাবা আমাদেরকে জন্ম দিল সেই মাকে আমরা বাড়ি থেকে বের করে দেই, সেই মাকে কবে যে বাড়ি থেকে বের করে নিয়ে ওল্ড হোমে দিব সেই থিঙ্কিংটা আমাদের থাকে। কিন্তু মা বাবা যখন আমাদেরকে বড় করলো তখন কিন্তু মা বাবার মাথায় এটা আসে নাই যে আমার ছেলেটা আল্লাহ এখন দিয়ে দেই কাউকে বা কেউ নিগৃহীত হোক বা নিজের সন্তানের কাছে, এটা কিন্তু আমরা আশা করি নাই বা বাচ্চারাও করে নাই। তাইলে কেন, কেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, কেন আমাদের মা বাবারা এরকম হয়, কেন করেন, আমরা কেন করি? এটা কিন্তু আমার সবসময় জাগতো, যখন আমি কোনো প্রোগ্রাম টিভিতে দেখতাম যে বিদ্যার আশ্রমে মারা কাঁদছে, আমার মনে কিন্তু নাড়া দিত যে আমি কি কখনো পারবো একজন মাকে হলেও যে আমি আমার আমার ক্ষমতার থেকে আমি ওনাদেরকে লুক আফটার করতে পারি। তো ইনশাল্লাহ, অনেকে আমাকে কোয়েশন করে থাকেন যে আপা আমরা কজন ইন্টারন্যাশনাল এই নামটা কেন দিলেন আপনি, আপনাদেরকে বলবো আমি যখন শুরু করি তখন কিন্তু কজন নিয়েই কিন্তু আমার শুরু,
তো ওই যে বলে না হাঁটি হাঁটি পা পা করে যদি আপনি হাঁটতে থাকেন রাস্তায় কিন্তু আরও মানুষ পাওয়া যায়। তখন কিন্তু আমরা যখন মিছিলে যাই তখন দেখবেন যে চারজন পাঁচজন যায়, পরে দেখা যায় যে লাইনটা এত বড় হয়েছে তখন জায়গা আর মানে ফাঁকা থাকে না। তো এক্স্যাক্টলি তাই আমারও সংগঠনটা এরকম, আমি ছোট করেই শুরু করি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদেরকে আমি বলবো এখন আপনাদের দোয়ায় বা আজকে এই যে ভাই এত সুন্দর একটা প্রোগ্রামে ওর আমাকে নিয়ে আসছে, আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে তোমাকে আমি স্যালুট জানাই। আজকে যদি না আসতাম হয়তো আমি এত সুন্দর করে এই কথাগুলো আমি আমার দর্শককে আমি বলতে পারতাম। ধন্যবাদ আপা আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয়টা জানলাম আসলে আপা একটা জিনিস বলেছেন যে গতকালকে এই সংগঠনের নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে আমি যতটুকু জানি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মুন কুরেশি আপা একদম আমার নেইবার, এবং আমি খুবই রিসেন্টলি যে জিনিসটা হচ্ছে যে তড়িগড়ি করেই আমি মনে হলো যে এত সুন্দর তার প্রায়োগিক একটা অবস্থান, যে অবস্থান থেকে সুবিধা বঞ্চিত বিশেষ করে মা শিশু এবং বাবারা যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদের জন্য, এবং অনেক বিষয় আমরা তার কাছ থেকেই শুনবো। তো আমাকে খুবই আবেগ আপ্লুত করেছে, মনে হলো যে অত্যন্ত ভালো একটি কাজ, সেই কাজে আমরাও অনুপ্রাণিত হয়ে তার সাথে সম্পৃক্ত হয়ে কিছুটা হলেও সহযোগিতা করব, সেই জিনিসটা আমরা জানলাম তার শুরু হওয়ার কথা। আমি যাচ্ছি আমার বাসকুরা আপার কাছে, যে জিনিসটা হচ্ছে যে আপা বিশেষ করে কালকে আপনারা এই সংগঠনের নতুন কমিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনার কার্যক্রমের সুদূর প্রসারী কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আপনাদের ভূমিকা, সেই ভূমিকায় আপনাদের সম্পৃক্ততা রয়েছে হয়েছেন, তো সেক্ষেত্রে আপনার যে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া এবং যে অনুপ্রাণিত করতে আরও মানুষকে সহযোগিতা করতে যে ভূমিকা রাখবেন সেই মানসিকতা আপনার কীভাবে সৃষ্টি হলো? অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। শুরু থেকে বলতে হয় আমি আসলে অনেক অনেক বছর হয়ে গেছে ইউকেতে আসলাম, তো আমি যখন দেশে ছিলাম ওই জিনিসটা আমি অতটা ফিল করতাম না, যখন তখন হয়তো বা বয়স কম ছিল, স্টুডেন্ট ছিলাম, ওই ওই এটা যে মানুষ যে কষ্টে আছে এবং যারা সুবিধা বঞ্চিত মা বা নারী ওই জিনিসটা না ওরকমভাবে আমি কখনো রিয়ালাইজ করি নাই, যেটা এখন হয়তো বা বয়স বাড়ার সাথে সাথে হতে পারে, পারিপার্শ্বিক একটা জিনিস হতে পারে, তো এই আর কি। তো এখন যখন বাংলাদেশে যাই তখন বাংলাদেশটা কিন্তু অনেক ভালো কাছ থেকে দেখি, আগে এই চোখে দেখতাম না, এখন যে চোখ দিয়ে আমি দেখি, হ্যাঁ এখন অনেক গভীর চোখ দিয়ে দেখি। আগে তো যে আমার দেশ ঠিক আছে, বাট এখন যখন যাই তখন দেশের সব কিছু আমার ভালো লাগে, হ্যাঁ ঝালমুড়ি, রিক্সাওয়ালা, পথ ঘাট, গাছপালা, এভরিথিংয়ের প্রতি একটা শুটকি, সব কিছুর প্রতি একটা ভালোবাসা। তখন এই মানে ফোকাসটা আর কি গেছে যে মানুষ কতটুকু অসহায়। এটা তো আপুর অনেক মানে মহৎ একটা উদ্দেশ্য, যেটা যখন আমি শুনছি আমি মানে সাথে সাথে রাজি হয়ে গেছি যে হ্যাঁ আপু খুব ভালো একটা জিনিস এটা আপনি করেন এবং আমরা আপনার সাথে আছি। এবং আমাদের মিশন এবং ভিশন যেটা হচ্ছে যে আপু বলল যে মা এবং শিশু, আমরা মা এবং শিশু এবং বৃদ্ধদের অবশ্যই করব। এবং আমার আরও একটা ইচ্ছা যেটা হচ্ছে যে আমরা এটা আমাদের পরবর্তী মিটিংয়ে আমরা উত্থাপন করব যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যে হয় লাইক বন্যা, টর্নেডো, তারপরে হয় অতিরিক্ত, হ্যাঁ অতিরিক্ত শীত, হ্যাঁ শীত বস্ত্র মহামারী, শীত বস্ত্র বিতরণ, তারপরে ধরেন মানে এগুলা জিনিস, হ্যাঁ সাপোর্ট দেওয়া বন্যার সময় সাপোর্ট দেওয়া, সাহায্য করা যারা বিবাহ বহির্ভূত অনেক বাচ্চারাও আছে যারা তাদের, এটা আমরা চেষ্টা করব এটার পরিধিটা দিন দিন প্রসারিত করার জন্য, এটাই আমাদের উদ্দেশ্য এবং এটার সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, একটা গানের কথা আমার এন্ডু কিশোর সাহেব গেয়েছিলেন যে রাস্তা বড় লম্বা দেখে কান্দি যারে যার, মৌলা তুমি কান্দে নিয়ে করবা নাকি পার। সুপ্রিয় দর্শক, আমরা যে সংগঠন নিয়ে কথা বলছি সেই সংগঠনের
যে কার্যক্রম যে পরিধি ইচ্ছা এবং তার ইচ্ছার বহিঃপ্রকাশ এগিয়ে নিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা সেখানে সকলের সহযোগিতা আরেকটা হলো এটা এক ধরনের চ্যারিটি মানে সাদাকা আমাদের ধর্মে যে জিনিসটা হচ্ছে সাদাকা যে বিষয়টা হচ্ছে চ্যারিটি চ্যারিটি এই জিনিসটা হচ্ছে যে আপনাকে আপনার যে আমল নামা যে জিনিসটা রয়েছে পৃথিবীতে যদি ইফ ইউ ডু সাম গুড ডিডস ইন দিস লাইফ সো ইউ ক্যান গেট রিওয়ার্ড ফ্রম আওয়ার ক্রিয়েটর আল্লাহ সুবহান ওয়া তাআলা হিয়ার আফটার বাট টু থিং ইজ দ্যাট টু বি কন্টিনিউড ওয়ান থিং ইজ চ্যারিটি ওয়ার্ক সেই জিনিসটা আপনার আমল ভালো কাজ এগুলা যখন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তখন কিন্তু সমাপ্ত হয়ে যায় কিন্তু এই সাদাকা বিষয়টা এটা কিন্তু কন্টিনিউয়াস জেনারেশন টু জেনারেশন থাকে এবং ওইটাই আপনাদের শেষ অর্থাৎ কবর বা হাসরে বলে হ্যাঁ সেখানে কিন্তু অ্যাকাউন্টে এখানে কন্টিনিউয়াসলি এটা ইনক্রিজ হয় তো সেটা যতটুকু জানি আপনারা ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা বলেন তো সেই ধরনের কাজকেই কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তাই এগিয়ে নিতে এই যে মাওলাদুনি কান্দে নিয়ে করবে নাকি বার সেই প্রত্যাশা রাখি যে আপনাদের এই সংগঠনটা যেন এভাবেই এগিয়ে যায় সুপ্রিয় দর্শক আমি যাচ্ছি আমার মাসুমা মনি আপার সাথে আপার সাথে কথা আপা খুবই হাসি খুশি একজন মহিলা এবং আমিও যখন ওই আপাকে দেখি ইস এ রিমান্ড সামথিং ইন মাই মাইন্ড ইন দ্যাট লাইক আই এম নট গোনা টেল অন ইয়ার আই এম নট গোনা টেল নাও বিকজ বিফোর হি টোল্ড টু মি ইজ অত্যন্ত কাছের এবং এই যে আপারা এই আপারা যে যে এই আপারা যে কাজ করছে এইটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা বা আমাদের এগিয়ে যাবার যেটা মাসকুর আপা বলেছেন যে আসলে একটা জিনিস বলে যে আমাদের যারা ফিজিক্যাল যারা এক্সপিরিয়েন্স যারা ডাক্তার বলেন বা ট্রেনার বলেন তারা বলে যে আপনি যদি সাঁতার যদি বাড়ি কাটেন তাহলে আপনার কোনো ধরনের কোনো সব ধরনের এক সাঁতারের মাঝে সব ধরনের একটা এক্সারসাইজ চলে আসে আর আপনি যদি এক বাট দুধ খান তাহলে খাঁটি গরুর দুধ যদি খান বা যে কোনো দুধ খান তাহলে আর কোনো ধরনের আপনাদের মানে খাওয়া লাগবে না মানে সমস্ত ওগুলা হেলথ বেনিফিট তো আমি যে জিনিসটা বলছি যে আপা যেটা বলছেন যে বাংলাদেশে থাকার কারণে আমরা ছোট্ট পরিষদে শুধু আমাদের গ্রামের বা আমাদের অঞ্চলের মানুষকে ফোকাস করতাম কিন্তু আপনি যদি ব্রিটেনে আসেন তাহলে মাল্টিকালচারাল এই দেশের সমস্ত কিন্তু বড় চুকে টেলিস্কোপের মতো কিন্তু দেখতে পারবেন সুবিধা অসুবিধা সবগুলো এবং আপনারা মনে করেন এই দেশে কিন্তু যে মানুষ অভাবগ্রস্ত মানুষ নেই এমন না কিন্তু এইখানেও কিন্তু অভাবগ্রস্ত মানুষ রয়েছে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেকগুলো চ্যারিটি সংস্থা এখানে রয়েছে আমি যতটুকু জানি ব্রিটিশ বাংলা চ্যারিটি কয়েকটা সংগঠন আছে তারা কিন্তু এইখানে কাজ করে HLTS করে এবং প্রচুর সংগঠনগুলো এই যে আমাদের আপা কোভিড গেল তারা কিন্তু হ্যাঁ এবং ব্যক্তিগতভাবে কিন্তু সাহায্য সহযোগিতা খাবার দিয়েছে অনেক কিছু দিয়েছে ওরাও করেছে সেটা মাসকুরা বলল হ্যাঁ আমি কিন্তু এটা শুরু সে বলছে শুরু করবে না এটা আমি অনেক আগ থেকেই শুরু অত নতুন আসছে তাই বলে হয়তো জানে না আমি কিন্তু হ্যাঁ অনেক আগ থেকেই আমার এটা শুরু করা যখন এই যে কোভিড গেল আমি তখনও কিন্তু ওদেরকে সাহায্য করেছি আমার ক্ষমতা মতো যে এটা বলবো না যে হিউজ ভাবে হ্যাঁ কোনো কোনো সংগঠন আছে খুবই বড় ওরা বড়ভাবে করতে পারে বা চ্যারিটি ইভেন্ট করে তো আমারও সেরকম একটা আছে আমি অবশ্যই করব আপনাদের সহযোগিতা থাকলে আর আমি কিন্তু করে যাচ্ছি প্রতি বছর আমি শীতের সময় আমি বিতরণ করি ব্ল্যাঙ্কেট করি তারপর যাদের মানে আমি সরি হয়তো তুমি না 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 আমি যাবো অসুবিধা না হ্যাঁ বলেন সম্ভবত অবশ্যই আমার মাসুমা আপার জন্য অবশ্যই থাকবে সাদীপ ভাইয়ের জন্য থাকবে আপনার মনে এর মধ্যে আমি হ্যাঁ যাদের পানির সমস্যা হয় যেমন একটা গ্রাম থেকে আরেক গ্রামে ওরা যেতে হয় তাদের পানি আনতে সুপেয় পানি যেটা হ্যাঁ মানে ওই যে কল বসানো অনেকে তাদের কল বসানো সেই ক্ষমতা নাই আমি কিন্তু এটাও করেছি ইনশাল্লাহ আজকে আসলে আমি বলতে চাই নাই কিন্তু বলতে হয় কখনো কখনো এগুলা মানে আমাদের এই যে যেমন আজকে আপনারা জানতে চাইছেন যে আমার সংগঠনটা কী করে আমি কিন্তু এগুলোও করে থাকি কিন্তু কখনো কোনো প্রুফ রাখিনি এই যে কথায় বলে না যে আপনি যদি দান করেন আল্লাহর হস্তে ডান হাত দিয়ে আপনি না এটা শুনেন এটা হলো যে আমি জানি না কোত্থেকে এটা বলা হয় এটা অবশ্যই যদি হাদিসের বা কোরআনের কথা ফাইন কিন্তু একটা জিনিস হচ্ছে যে আপনি টু এনকারেজ দ্য আদার পিপল ইউ হ্যাভ টু শো আপ শোকেস ইউর হোয়াট এভার ইউ ডুইং
তো সেই জিনিসটা কিন্তু খুবই ভালো জিনিস আর যদি মানুষ এটা এটা সত্যি কথা কিন্তু ওই যে বলে না মুরব্বীরা বলছিল এটাই মাথায় থেকে গেছে বাট ইয়েস আমি করেছি আমার এখনো আলহামদুলিল্লাহ চারজন মুরব্বীকে আমি আমার খুবই বড় আশা ছিল ইভেন কি আমি বলবো প্রসঙ্গে মানে কথা তো অবশ্যই আসবে আমার সাথে আমার ভুন্ডা ভাই আছে ওদের সাথে শোনো আমি আরো বলবো জি থ্যাংক ইউ আপা মাসুমা মনি আপা আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দায়িত্বের রয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যতদিন থেকে আপনাকে চিনি এই সামাজিক কর্মকাণ্ডে আপনার বিশেষ ভূমিকা রয়েছে আসলে অবরুদ্ধ বাসনী আমরা আগে বলতাম যে বেগম রুকিয়া সাখাওয়াত বলতে অবরুদ্ধ বাসনী ছিলেন কিন্তু তিনি সেই সমাজের যে ব্যবস্থাকে ভেঙে আসলে নারীর যে অগ্রদূত হিসেবে কাজ করেছেন আপনিও কিন্তু আমি মনে করি যে বিশেষ করে আপনার পারিবারিক পরিমণ্ডল থেকে এই সময়টুকু দেওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছেন বিশেষ করে মুনাফার প্রতিষ্ঠিত এই আমরা কজন ইন্টারন্যাশনালের সাথে তো সেই হিসেবে যে আপনার সম্পৃক্ততা এবং আপনি এই সংগঠনের মাধ্যমে সমাজসেবাকে অর্থাৎ যাদেরকে আপনারা আপনাদের বসে এই তালিকায় রয়েছে কাদের কাদের যে সহযোগিতা করবেন সেই সহযোগিতাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবার প্রত্যাশা আপনার কাছে আপনি মনে করেন থ্যাংক ইউ মুরাদ ভাইয়া অনেক সুন্দর এবং একটা খুব মূল্যবান প্রশ্ন করেছেন আমি মনে করি এখন আমরা আয়নার মতো সব কিছু দেখতে পারি যেমন আমাদের চারপাশে আছে মিডিয়া নেটজনেরা তাদের মাধ্যমে আমরা গোটা বিশ্বকে দেখতে পাই কোথায় কোথায় আফ্রিকায় কিভাবে আছে কি ধরনের খাবার খাচ্ছে তাদের কিভাবে তাদের লাইভহুড যাপন করছে আমরা কিন্তু ব্যথিত হই তাদের সাথে ইভেন আমাদের বাংলাদেশ ছাড়াও আরও অনেক দুস্থ দেশ রয়েছে এটা মন আপুকে আমি অবশ্যই ধন্যবাদ দিব সে একটা মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে সে আসলে কালকে শুধু একটা সেলিব্রেশন পার্টির মতো হয়েছে যা রাইজ করার জন্য সে কিন্তু এটা প্রতিষ্ঠিত করেছে অ্যাকচুয়ালি 2011 এবং তা থেকে টানা আজ পর্যন্ত বহালে রেখেছে আমি বলবো যে এটা কম বড় কথা না যে একা মুসলিমের হাতে হাত উঁচু করে আজও দাঁড়িয়ে আছে তো আমি মনে করি যে এটা ওনার যে নামটা যথাযথ আমরা কজন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা শুধু আমাদের বাংলাদেশের জন্যই করছে না এটা ইন্টারন্যাশনাল মানে এনি ইন্টারন্যাশনাল মা এবং শিশু ইভেন সে কালকে একটা ডিক্লেয়ার দিয়েছে মুনাপো যে শুধু মা শিশু না এখন আমরা দেখতে পাই অনেক হাজবেন্ড ও কিন্তু ওয়াইফের কাছ থেকে পরিত্যক্ত ওয়াইফ যেমন ডিভোর্স হচ্ছে হাজবেন্ডের দ্বারা আবার অনেক ওয়াইফও কিন্তু ডিভোর্স করছে ইভেন সে বলেছে যে দোনোটা আমরা একই একইভাবে দেখব একই মুষ্টিমেয় থেকে কারো সাথে কারো যেন আমরা ইনসাফ নো ডিসক্রিমিনেশন নো অ্যানাদার থিংস উই আর ডোন্ট ডু লাইক দ্যাট আমরা এগিয়ে নিয়ে যাব কিভাবে এটা সুন্দর করে আরো রাইজ করা যায় আমরা সেই পথে হাঁটব নারী হিসেবে নারীর সাপোর্টে না আপনারা ব্যালেন্স নারী হিসেবে যে আমরা নারীর সাপোর্ট করব না আমরা সবাই সমান যদি মেয়েরা বলতে পারে সবাই সমান পুরুষের পাশাপাশি অবশ্যই পুরুষ এবং নারী উভয় সমান আর আমরা আমাদের পক্ষ থেকে দু পক্ষকেই আমরা সাপোর্ট করব ধন্যবাদ আপা আমরা সুপ্রিয় দর্শক কথা বলছি খুবই ভালো লাগছে আসলে যে অনুপ্রেরণামূলক যে প্রতিষ্ঠান সে কাজ করাচ্ছে অনুপ্রেরণা সেই বিষয়ে আমরা জানছি আমরা কজন সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি দিয়ে বিরতির পরে আবারও চলে আসবো আপনাদের কাছে যাবেন না কোথাও থাকবেন আমাদের সাথে থাকবেন স্কাই 782 আইএনটিভির সাথে ধন্যবাদ সকলকে